অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে ১৪২৮ নববর্ষের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুদের এই ১৪২৮ বঙ্গাব্দ যেন খুব ভালো কাটে এবং আপনাদের মনস্কামনা, মনের ইচ্ছা সব যেন পূর্ণ হয় গণেশজির কৃপায়। এবং প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলবো, এই শুভ নববর্ষের দিন অর্থাৎ পয়লা বৈশাখ ১৪২৮ আপনারা গণেশজির উপাসনা করুন। ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং সেই দিন গণেশজিকে আপনারা ২১টা দুব্বা নিবেদন করুন এবং লাড্ডু এবং গণেশজির উপাসনা করুন, গণেশজির পুজো করুন। আপনার জীবনে বাধা বিঘ্ন দূর হবে এবং আপনার জীবনে অর্থনৈতিক কষ্ট দূর হবে এবং গণেশজির কৃপায় ভাগ্য চমকাবে চমকাবে। অর্থাৎ এই যে পয়লা বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ, পুরাতন বছর প্রত্যেকেরই কম বেশি যাই হোক গেছে, এর আগের বছর বিভিন্ন রকমের সমস্যা, কিন্তু এই ১৪২৮ বঙ্গাব্দ পয়লা বৈশাখ থেকে নতুন রূপে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলুন এবং নিজের কাজে আপনারা প্রত্যেকে লেগে পড়ুন এবং গণেশজির কৃপা পেতে অবশ্যই গণেশজির উপাসনা করুন। তো আমি এই ভিডিওতে জানাতে চলেছি এই ১৪২৮ বঙ্গাব্দে গণেশজির বরদান পেতে চলেছে এই ৯টি রাশির জাতক বা জাতিকারা। অর্থাৎ এই গণেশজির আশীর্বাদ পেতে চলেছে এই পয়লা বৈশাখ ২০২৮ থেকে, সরি ১৪২৮ থেকে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই ৯ রাশির ভাগ্য নিশ্চিত রূপে চমকাতে চলেছে। দেখুন কোন এই ৯টি রাশি যাদের সৌভাগ্য গণেশজির কৃপায় বরদান পেতে চলেছে এবং বাধা বিঘ্ন দূর হতে চলেছে এবং অবশ্যই গণেশজির উপাসনা অবশ্যই করবেন। প্রত্যেক মানুষকে আমি বলবো এই পয়লা বৈশাখে প্রথম যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের কর্মের জায়গা ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, রাজনৈতিক ক্ষেত্রে সফলতা, শুভ বিবাহের সম্ভাবনা, দাম্পত্য সুখ, ব্যবসার দিকে, এডুকেশনের দিকে উন্নতি এবং বিদেশ থেকে অর্থলাভ, আকস্মিক ধনপ্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে এই শুভ নববর্ষ থেকে ভাগ্য চমকাতে চলেছে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ। বৃষ রাশি নিশ্চিত রূপে ভাগ্যের সাপোর্ট পাবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা হবে, কর্ম প্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শুভ বিবাহ, প্রেম, দাম্পত্য সুখ, ব্যবসা এবং আকস্মিক ধনপ্রাপ্তি, বিদেশ থেকে অর্থ আসা, এই সম্ভাবনাগুলো বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ, শুভ বিবাহ, আকস্মিক ধনপ্রাপ্তি, কর্ম, ব্যবসা এই জায়গাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সন্তান সুখ এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, প্রেমের ক্ষেত্রে সফলতা, বিদেশ থেকে অর্থ আসা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে। ব্যবসার জায়গাটা আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছেন। তুলা রাশি,
তুলারাশির ক্ষেত্রে এডুকেশনের দিক ভালো, সন্তান প্রাপ্তি সন্তান সুখের জায়গা, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা বাড়িয়ে তুলবে, দাম্পত্য সুখ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তি, শুভ বিবাহ, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে তুলারাশি। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের ধনের জায়গাটা ভালো দেখাচ্ছে, আপনাদের সন্তান সুখের জায়গা ভালো দেখাচ্ছে, পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং আপনাদের হঠাৎ করে আটকে যাওয়া টাকা পুনরুদ্ধার হওয়া, বিদেশ থেকে লাভ, ব্যবসা জায়গা সফলতা এবং আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির শরীরগত দিক আগের থেকে অনেক বেটার হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে মকর রাশি। আপনি যদি মকর রাশি মানুষ হন, আর্থিক স্থিতির জায়গা, আপনার বিদেশ থেকে অর্থ লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, কর্মপ্রাপ্তি, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এবং শুভ বিবাহ প্রেমের জায়গা আপনাদের প্রশমিত করবে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মকর রাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, শুভ বিবাহ, দাম্পত্য সুখ, কেরিয়ারের ক্ষেত্রে সফলতা, আকস্মিক ধন প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো থাকছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে শুভ বিবাহ, ব্যবসার জায়গা আপনাদের প্রশমিত করবে, ভাগ্যোদয় করবে, ভাগ্যের ব্যাপারে সাপোর্ট পাবেন, কেরিয়ার, কর্ম, এডুকেশান, এই সফলতাগুলো কিন্তু দিবে। এই ছিল ভিডিও। প্রত্যেকে গণেশজির উপাসনা ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি আপনারা পাঠ করুন এবং গণে জয় গণেশজির জয় এইটাই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। তো সকলের নতুন বছর ভালো কাটুক এই বলে আমি আজকে ভিডিওটি শেষ করছি। সকলকে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নমস্কার, ধন্যবাদ।